বারাসাত ও শ্রীনিপল্লী সেবা সংঘের খেলার মাঠ সংলগ্ন পুকুরে ছট পুজো উপলক্ষে পুকুরের পাড় ঘিরে পরিষ্কারের কাজ করছে পৌরসভার কর্মীরা। প্রতি বছর ছট পুজো উপলক্ষে 28 নম্বর ওয়ার্ডের সেবা সংঘ খেলার মাঠ সংলগ্ন পুকুরে ছট পুজো রীতি মেনে পুজো দিতে আসেন বহু মানুষ। সেই উপলক্ষে 28 নম্বর ওয়ার্ডের কোয়ার্ডিনেটর সমীর তালুকদারের উদ্যোগে পুকুর ঘাটের পাড় নির্দিষ্টভাবে সীমাবদ্ধ করে পরিষ্কারের কাজ করছেন পৌরসভার কর্মীরা। একদমই তাই, কেননা এই কোভিড-19 যে প্যান্ডামিক সিচুয়েশন চলছে তাতে সমস্ত ধর্মের অনুষ্ঠান রীতিনীতি মেনেই আমাদের রাজ্য সরকার করতে বলছে, আমরা সেভাবেই নির্দেশিকা পালন করে যেরকম দুর্গাপুজো পালন করেছি তেমনভাবে আমাদের বারাসাত কালী পুজো বিখ্যাত হওয়া সত্ত্বেও আমরা আড়ম্বরহীন পুজো করেছি, কিন্তু আমরা সমাজসেবামূলক কাজ করেছি প্রচুর। আমিও একটা ক্লাবের সাথে যুক্ত, সেরকমভাবে আমি 28 নম্বর ওয়ার্ডের কোয়ার্ডিনেটর, আমাদের এই পুকুরে ছট পুজোর একটা রীতিনীতি মেনে প্রত্যেকবারই এদের ধর্মীয় আচার অনুষ্ঠানটি পালন করা হয়, তা সেই আচার অনুষ্ঠান এবছরও পালন হবে এবং এদের ধর্মাবলম্বীর যে লোকজন তাদের সাথে আমি কথা বলেছি এবং তারাও একমত হয়েছেন যে এই সিচুয়েশনে তাদের যে একটা প্রথা, যে পটকা ফাটানো, বাজি ফাটানো, অমুক এই সমস্ত বিষয়গুলো এবছর এরা করবে না। এরাও কথা দিয়েছে যে হ্যাঁ আমরা এবার এবছর করবো না, কারণ মানুষের এই যে অতি মহামারী নিয়ে যেটা আমরা প্রত্যেকেই উদ্বিগ্ন এবং চিন্তিত, সেটা যাতে না বাড়ে তার দিকে আমাদের প্রত্যেককেই নজর দিতে হবে। কিন্তু মানুষের ধর্মকেও তো আমাদের পালন করতেই হবে, কারণ আমাদের রাজ্যে সমস্ত ধর্মাবলম্বীর মানুষই বসবাস করেন, তা সেই ধর্মকে সম্মান জানিয়ে আমরা কিন্তু প্রত্যেকটি ধর্ম রীতিনীতি মেনেই পালন করা হয়। সেই ধর্মের যে ছট পুজো, সেই ছট পুজোটাও এখানে পালন করা হবে রীতিনীতি মেনেই এবং প্রত্যেকবারের ন্যায় সোশ্যাল ডিস্টেন্স মেনে, আমাদের শারীরিক দূরত্ব মেনে এরাও সেই কাজটাই করবে। এদের লোকরা আছে, আমাদের লোকরাও থাকবো, আমি প্রত্যেক বছর এদের সাথে থাকি এবং ওতপ্রোতভাবে জড়িত থাকি। একটা পৌরাণিক বিষয় এই বিষয়টি, ছট পুজো আমার পাশে আছেন, ও আপনাকে আরও ভালো বুঝিয়ে বলতে পারবেন এদের ছট পুজোর মাহাত্মটি। তাই আমরা সমস্ত রীতিনীতি মেনে এই ছট পুজোর অনুষ্ঠানটি এখানে হবে সেবা সংঘ পুকুরটা।